हेलो বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে গ্রাম বাংলার অতি পরিচিত গাটি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপি আমি শেয়ার করব। এটি খুব সহজেই রান্না করা যায় এবং খুব কম সময়ে কিন্তু হয়ে যায়। গাটি কচু দিয়ে পোনা মাছের ঝোল করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, চারটে গোটা কাঁচা লঙ্কা, আলু আর গাটি কচুটাকে আমি হালকা ভেজে নিয়েছি আর পোনা মাছ ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার দেব জিরে, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে যে হালকা করে ভেজে রেখেছি আলু আর কচুটা ওটা দিয়ে দেব। এরপর একে একে দিয়ে দেব নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে নিয়ে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার মশলাগুলো যাতে সব একসাথে মিশে যায় সেজন্য দিয়ে দেবো একটু জল। জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব, দেখো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এবার ঝোল তোমরা যতটা করবে সেই অনুপাতে দেবে, আমি একটু পাতলা পাতলাই ঝোলটা করবো। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমাকে উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এই পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমার ঝোলটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেবো।